ফিরে আসার অনুষ্ঠান সপ্তম ব্যাটালিয়ান থিয়েটার হেড ক্লাবের জম্বু জেলায় হচ্ছে। সেই উপলক্ষে আমাদের নবীন ভক্তিদাসের মঞ্চে ত্রিপুরা সরকারের সম্মানিত চিফ সেক্রেটারি মহোদয় শ্রী জয়কর সিনহা, বিজেপি ত্রিপুরা সরকারের গুরুত্ব আলোচনার বক্তব্য এখানে স্বাগত ভাষণ দিয়েছেন শ্রী অমিতাভ রঞ্জন, এখানে বিজেপি ডেলিগেট শ্রী অনুরাগ জি এখানে উপস্থিত আছেন, ডক্টর পি কে চক্রবর্তী সেক্রেটারি হোম গভর্নমেন্ট অফ ত্রিপুরা, তাছাড়া এখানে সিনিয়র অফিসিয়ালস এখানে উপস্থিত আছেন এবং যারা এনএলএসি এবং বিজেপি আছেন যারা রিটার্নিং বা সদস্য এখানে উপস্থিত আছেন এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আজকে এই একটা যে ঐতিহাসিক দিনে আপনারা সাক্ষী রইলেন, আমরা সবাই সাক্ষী রইলাম, তার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বিষয় যে হিংসার পথ পরিহার করে আজকে এনএলএমডি এবং এডিডিএফের সবাই এসে মিশ্রিত ফিরে এসেছে। আমরা চাই যে এই রাজ্যকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতে দিকে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি এই গুরুত্বপূর্ণ আজকের এই গুরুত্বপূর্ণ যে ওনারা সহায়ক ভূমিকা পালন করেছেন, এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে আমি ধন্যবাদ দিতে চাই। গত 4 সেপ্টেম্বর 2024 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি শ্রী অমিত শাহজির উপস্থিতিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং এনএলএফটি এবং এডিডিএফের একটা আপনারা সবাই জানেন একটা সমঝোতা স্বাক্ষর হয়েছিল দিল্লিতে। তার এই অঙ্গ হিসাবে আজ এখানে যে অর্থ সমর্পণের যে কার্যক্রম এবং সেই কার্যক্রমে আমরা দেখলাম স্বাভাবিক জীবনে সমস্ত এনএলএফটি এবং এডিডিএফের সদস্যরা ফিরে এসেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন প্রধানমন্ত্রী হিসাবে কার্যভার গ্রহণ করলেন উনি বারবার বলেছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে ভারতও ডেভেলপমেন্ট হবে না, এবং আমরা দেখতে পাই যেভাবে নর্থ ইস্টে আগে টেরোরিজমের একটা অবস্থা ছিল প্রায় 12টার মতো এই শান্তি চুক্তির ফলে সেটা এখন আজকের তারিখে সেটা প্রায় জরুর পর্যায়ে এসছে। আমরা জানি যতক্ষণ ধরে শান্তি সম্প্রীতি এবং এখানে ট্র্যাঙ্কুইলিটি না থাকবে কখনোই আমাদের সমৃদ্ধি আসবে না, এবং এই যে 12টা আমাদের গুরুত্বপূর্ণ চুক্তির নর্থ ইস্টে হয়েছে তার মধ্যে 3টি আমাদের ত্রিপুরার চুক্তি হয়েছে আপনারা সবাই জানেন। এতে করে প্রায় 10,000 যারা এতদিন ধরে ট্রেনিংয়ের সাথে যুক্ত ছিল তারা অস্ত্র ত্যাগ করেছে। আজকে এই ত্রিপুরা আজকের পর থেকে আমরা বলতে চাই যে ত্রিপুরা এখন সম্পূর্ণ সন্ত্রাস মুক্ত রাজ্য এবং রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার জনজাতিদের সার্বিক যে বিকাশ তার প্রাধান্য দেওয়ার জন্য নানা রকম প্রকল্প করেছে। মনে রাখতে হবে
হিংসা ঔক্যবন্ধি দিয়ে সমস্যার সমাধান নয়। যারা আত্মগোপন করে এতদিন ধরে কষ্টকর অবস্থায় জীবনযাপন করেছেন, আমি সবাইকে এই মূলস্রোতে ফিরে আসার জন্য স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।